নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি দুটো জিনিস দেখাবো তোমাদেরকে। আমি দুটো আমার সোনার গহনা কিনেছি, সেই দুটোই দেখাবো, দেখানো হয়নি। আমিও সেই নিয়ে এসেই রেখে দিয়েছি আর নিজে তারপর থেকে বের করে দেখিনি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী গয়না কিনেছি সোনার, ঠিক আছে? চলো আগে দেখাই। আলমারিতেই রাখা আছে, এখনও বের করিনি, আগে বের করি। এই ব্যাগটার মধ্যে আছে, বের করছি, বের করে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও কোনটা রাখি। এই দেখো, কানবালা, খুব ছোট্ট ছোট্ট দুটো কানবালা। আলো পড়ছে তো, যার জন্য এই রকম ভালো বোঝা যাচ্ছে না। এই যে এবারে ভালো বোঝা যাচ্ছে। এই কানেরটা কিনেছি, কেমন হয়েছে কানেরটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? এর মধ্যে আরো একটা জিনিস আছে, দাঁড়াও খুলে দেখাই সামনে থেকে। এই যে এটা ভালো বোঝা যাচ্ছে, দাঁড়াও এটা একটু হাতে পড়ি। দেখে বলবে তোমরা কেমন হয়েছে আংটিটা, ঠিক আছে? আচ্ছা, ওই কানের গুলো একটু পরে দেখাই, কানের দুটো একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তার চশমাটাকে খুলি, ঘাম হয়ে যাচ্ছে গরমে। কানের ডিজাইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, একবার পড়ি। দেখো কেমন হয়েছে দেখতে, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই যে
শাড়ি পরে পরলে বেশি ভালো লাগে সোনার গয়না। যাই হোক, তো তোমাদেরকে এখনই দেখিয়ে দিলাম পরে কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা এটাও কিন্তু জানাবে কেমন হয়েছে দেখতে, বুঝলে? এই যে কেমন হয়েছে। আরও একটা জিনিস তোমাদের দেখাবো, আর আমি এই যে যেই টাইপডটা নিয়ে ভিডিওটা করছি, আমাকে এত বিরক্ত করছে এই টাইপডটা, কি বলবো, একদম বাজে টাইপড জানো তো, মাথা ভারী হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে টোলে টোলে, শুধুমাত্র পয়সা দিয়ে কিনেইছি, একদম ভালো নয় টাইপডটা। এই যে আরও একটা বাক্স তোমাদের দেখাচ্ছি, এর মধ্যে কি আছে, এটা গিফট পেয়েছি, দাঁড়াও, টোলে পড়ে যাচ্ছে, দেখছো, দেখাবো কি কিছু, এবার ঠিক আছে, ঠেস দিয়েছি ওই বাক্সর এতে, ঠেস দিয়েছি, এই যে এইটা বাক্সর মধ্যে ছিল এখানে, এই দেখো আলো পড়ছে, কিরমভাবে এটাকে গার্ড করে আনতে চাই বুঝিও না, এই যে এবার বোঝা যাচ্ছে, এই দেখো লক্ষ্মী গণেশ, লক্ষ্মী গণেশ রূপোর পাতের মধ্যে লক্ষ্মী গণেশ এটা গিফট দিয়েছে জানো তো আমাকে। আর লাল লাল যেটা দেখছো এটা শাড়ি পরে আছে লক্ষ্মী, আর হলুদ রঙের ব্লাউজ, আর হলুদ রঙের ধুতি পরে আছে গণেশ, হলুদ রঙের ধুতি পরে আছে, হ্যাঁ দেখা যাচ্ছে, আর লাল রঙের ওড়নাটা নিয়ে আছে, এটা গিফট দিয়েছে হচ্ছে তোমার ওই পয়লা বৈশাখের সময়, পয়লা বৈশাখ নয়, অক্ষয় তৃতীয়ায় যে যাই নয়, অক্ষয় তৃতীয়ায় তোমার কিছু টাকা দিয়ে জমা দিয়ে রেখে আসি, যেমন টাকা দিই সেরকম অনুযায়ী গিফট দেয় জানো তো। আমি 1,000 টাকা দিয়েছিলাম, 1,000 টাকার হচ্ছে 1,000 টাকার গিফট এইটা দিয়েছে এবারে। 3 বছর আগে 500 টাকা দিয়েছিলাম, 500 টাকাতে একটা রূপোর গিফট দিয়েছিল, রূপোর পাতের মধ্যে, ওইটা ওইটা কী একটা ডিজাইন, ওইটা তোমাদের একদিন পরে যদি সময় হয় কোনো দিন সেটা দেখাবো, এটা 1,000 টাকার গিফট। আর এর আগের বারে 500 টাকা একবার দিয়েছিলাম, একটা ব্যাগ দিয়েছিল, মানে এগুলো গিফট আছে। আংটিটা খুলে ফেললাম, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে আংটিটা কেমন হয়েছে, আর কানেরগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। কানেরটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে। তো এই দুটোই আমি নতুন জিনিস কিনেছি, হ্যাঁ এই 1,000 টাকা যে জমা দিয়েছিলাম ওই 1,000 টাকাটা কিন্তু তোমার এই কানেরটার সঙ্গে কাটিয়ে দিয়েছি, এই কানেরটার দাম যা হয়েছে সেই দাম থেকে 1,000 টাকা যেটা জমা ছিল সেটা এটা কাটান হয়ে গেছে, খুলে ফেললাম,